হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শিখাস বরণ ব্লগে জানাই তোমাদেরকে ওয়েলকাম। আমার আজকে ভিডিওতে একটা ছোট্ট ভিডিও, কিছু কথা বলবো তোমাদের সঙ্গে। আর বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। তো দেখো, কিছু কথা বলতে কি কিছু সাবস্ক্রাইব মানে নিয়ে কথা বলবো আর কি, এরকম মানে কিছু মানে কমেন্ট কিসে আছে, কমেন্ট বক্সে আছে আমার আর কি, যে আমার পরিবারে চলে আসো, তারপর আমি তোমার পরিবারে যাব, তুমি আমাকে যদি সাপোর্ট করো তারপর আমি তোমাকে সাপোর্ট করব, এরকম কথা কেন বলো বলো তো? মানুষকে ভালোবাসা দাও, অবশ্যই ভালোবাসা পাবে। আমাকে যদি কেউ সাবস্ক্রাইব করে বলে যে আমি তোমার লেটার দিয়ে বলে যে, তো আমি কিন্তু শত ব্যস্ততার মতো কাউকে কিন্তু ফিরিয়ে দিইনি আজ পর্যন্ত, কেউ বলতে পারবে না কিন্তু আজ পর্যন্ত কাউকে আমি ফিরিয়ে দিইনি। তাকে অবশ্যই আমি তার পরিবারে যাই বা তাকে একটা ব্লগ দেখেই আমি তাকে মেসেজ করি যে আমি আসলাম, এটা স্পা কমেন্ট, তবু হ্যাঁ এইভাবে আগাচ্ছি আমরা, তো কোনো ব্যাপার না, কারণ আমরা ছোট্ট ইউটিউবার। আমাদের তো আমি অনেকদিন থেকে ভিডিও করছি, প্রায় বছরখানেক হচ্ছে, এখনও পাশের ঘরে পড়ে আছি। তো মাঝে মাঝে বলি যে আর করবো না, বেকার ফালতু টাইম ওয়েস্ট, মানুষের কথাও শুনতে লাগে যে এগুলো কী ফালতু করিস, এগুলো হ্যান ত্যান, মানুষের বলতে না নিজের বলতে ভাই, নিজের যে ভাই বোনগুলো আছে ওগুলোই বলে, খেতে কোনো কাজ নেই, এগুলো কী ভিডিও করে ফালতু হ্যান ত্যান। আমিও মনে মনে ভাবি যে আর সত্যি তো ফালতু জিনিসই মনে হয় করছি, কেউ আমাকে সাবস্ক্রাইবও করছে না, হ্যান না ত্যান না, মানে এরকম। তবু না, একটা টাইম পাস হয়, ভালো লাগে, সবারই ব্লগ দেখি, কিছু ব্লগ দেখে আবার কিছু জিনিস শেখাও যায় জানো, এর কিছু অনেক রান্নাবান্নাও আমি শিখে ফেলছি কারো কুকিং চ্যানেল দেখে, আর কতগুলো কাজ কোথাও শেখা যায় মানুষের কাছ থেকে, কিছু এরকম কথা বলে কেউ, ভালো লাগে শুনতে, ভালো লাগে আর কি, তবু করি আর কি টাইম পাসের জন্য। আর জানোই তো কত ব্যস্ততার মধ্যে থাকি আমি, শ্বশুরবাড়িতে থাকি, সংসার সামলাই, প্লাস দুই বাচ্চাকে সামলাতে হয়, তারপরে তোমাদের ইউটিউব মানে করি আর কি যেটুকু পারি সেটুকু। তো এরকম আর কি সাবস্ক্রাইবার, যে তুমি এরকম বলো না, ভালোবাসা দাও, অবশ্যই ভালোবাসা পাবে। যেমন আমাকে ধরো, আমি প্রত্যেক দিন একটা হিসাব রাখি, প্রত্যেক দিন আমি, হ্যাঁ পুরোনো বন্ধুদের তো যাদের নোটিফিকেশন সামনে পাই তাদের তো আমি ব্লগ দেখি, দেখো মানে খুঁজে খুঁজে বের করে তো আর দেখা হয় না, না নোটিফিকেশন যদি সামনে আসে তাহলে আমি ব্লগ দেখে অবশ্যই লাইক কমেন্ট করি। আর কী বাবা, মানে কী বলবো, হ্যাঁ আমি আরও নতুন বন্ধু মানে 10-15 জন করে প্রত্যেক দিনকে সাবস্ক্রাইবার করি বা ওদেরকে লেটার দিই, বলি যে ইঙ্গিত দিয়ে বলি, কিন্তু আমি তার উল্টো ফেরত পাই না, ফেরত পাই না। আর দ্বিতীয়বার বলিও না যে কেন আসলে না, কিসের জন্য আসলে না, সেটা তোমার চয়েস, তোমার হয়তো আমাকে ভালো নাও লাগতে পারে এর জন্য তুমি আমার এখানে আসলে না, আর কিন্তু সেই বলে যে আমি ওকে আনসাবস্ক্রাইবার করে দিব সেটা কিন্তু কোনোদিনও আমি করি না। যা ঠিক আছে, তুমি আমি তোমার ওখানে গিয়েছি, তুমি না আসলে সেটা তোমার ব্যাপার। আর আমি কাউকেও বলি না, যে এরকম শর্ত দেই না যে আমার এখানে আসো তারপর আমি তোমার ওখানে যাব, এটা আমি কোনো দিনও করি না। আমার যাকে ভালো লাগে আমি তাকে সাবস্ক্রাইব করি, ওকে বলি তুমি আসলে আসো না আসলে নাই সেটা তোমার ব্যাপার। আর আমার এখানে যারা আসে আমি তাকে তাদেরকে কোনো দিনও ফিরিয়ে দিই না। তো দেখি, হ্যাঁ এমনি তো সাবস্ক্রাইবার নেই নি, তারপরে আবার আবার কেটে যায় দিন 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 কেটে যায়, হয়তো জানি না, হয়তো আমি তোমাদেরকে ভালোবাসা দিতে পারছি না, তাই জন্য তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ আরও। কি বাবা, তো দুদিন থেকে আমি খুব ব্লগ শ্যুট করছি না, ভালো লাগে না করতে, এমনি কোনো কিসে পাই না। আচ্ছা ঠিক আছে, করবো সপ্তাহে নয় দুইটা তিনটা ব্লগ করবো, যেগুলো একটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আর কিছুই না। তো প্লিজ আমার এখানে এইভাবে শর্ত দিও না যে আসলেই যাব, আসো না একবার এসেই দেখো না আমি চাই কি না, অবশ্যই যাব, কারণ একে অপরকে সাপোর্ট না করলে কেউ
উপরে উঠতে পারে না, সাপোর্টের খুবই প্রয়োজন হয়। তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করো, সেভাবে সত্য রাখো না। একজন যেমন আমাকে বললো, যদি তুমি সাপোর্ট করো কেন গো এরকম, আমি ওকে আবার বললাম, দেখো বোন এইভাবে কথা বলো না, যদি তুমি মানুষকে ভালোবাসা দাও, ভালোবাসা অবশ্যই পাবে। তো ও আবার হয়তো একটু রাগ রেগে, হয়তো আমার কথা একটু রেগে দিয়েছে। তো আমি আবার বললাম যে রাগ করার কোনো কথা না, ভালোবাসা দাও, তুমি আমাকে ভিডিওগুলোতে কমেন্ট করো, ভালোবাসা দাও, আমিও তোমাকে দিব। বুঝতে পারবো না যে ও আমাকে ভালোবাসা দিচ্ছে, আমারও অবশ্যই ওকে ভালোবাসা দেওয়া দরকার। তো ঠিক আছে, এটি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। বাই, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তুমি একটু হাঁচি করে দাও, টাটা করে দাও তো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে, পেটা বেড়েছে, পেটা, টাটা, টাটা, টাটা।